ঠিক আছে না হ্যাঁ ভাই এরকম পরিবেশটা ভালো দি ভাই যা সং চাই জুম মুড়ি মুড়ি এই দিশা হইছে না না তাহলে কাম একটা ভাইছি কোনডা না শিবকুঞ্জ বাজারকে চুরি করি গে হই কে গো শিবকুঞ্জ খবর জানস কে প্রথম ঘুষি দেয় না হার মধ্যে আচ্ছা নাহার বাসি ভাইয়া কল করি রক্ত পড়ে তারপরে ভাই গো পুরা মানুষ আমি চুরি করা হবো না 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 ও নতুন চেয়ারম্যান হয়েছে ও যদি একটা আইন করত কোনডা মনে করো 70-80 বছরের যে বুড়া দাদির আছে চুর ধরা হাইলে অগরেতে ফিডাইতো ওরা ফিডা পারো পাইতো না 200 দিয়ে ফালাই ঠিক তো গাম দাও শান্তি পাইত বুদ্ধি ভাই করছে নাতিলে চিন্তা করছো নাতি ভাই ও এই আই নব না আমি চুরি করব না তাই না হ্যাঁ ভাই এই রে তো অফ করুন জানা আইডিয়া হ্যাঁ এটা এই যে মাসখানে এটা দেন এটা শহরের মধ্যে ও ভাই এই যে মাসখানে এটা একটু অফ করুন জানা আমার দা হোক নিচে তে দেহি না আমার বাবা ঘরে দেহি না গো চোখে মধ্যে লাগে না না তাহলে এক কাম করো কি ওই যে যে গাহানটা কই জরিমানা দিছিলাম না আজকে সেই গাহানটা শুনাই থই যামু আরে না ঠিক রে কো কো না না ও তোমার একটু প্রণাম করে নই গাহানের আগে তোমার প্রণামটা করে নই আরে আমার নাতিনের জ্ঞান আছে রে আরে ভগবান ওর আশীর্বাদ করি কোন সে দেহি আ আ আমার কিডনি দুর্বার আমি নিচা হই না যেটুকু নিচা হইছে ওইটুকু করছি কামর তাই না খয় আলা কই প্রণাম করব ওই কাম হলো প্রণাম হ্যাঁ এটা কি ভিনছ এটা তো নানি দে এই রে বুড়া শয়তান রে দেখো হাইরে হাইরে কাপড় ফিন্দা সাইজ হারা হারে গড়াইয়া বুঝছি কমু স্বামী মল্লে কান দিস না রে তোরা নাকি পরে কই রে এটা চলব চলব পরে পরে কমু পরে কমু না 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 ওহন তো ওইটা কইয়ে নিজরে তো দাম দেখাইলাম কমু আশা আইতি আছে সাউন্ড সিস্টেম ভালো না ভুরুত না না সাউন্ড ভালো আছে মনে আমার কণ্ঠই ভালো না হ্যাঁ এই না না ও আগে তো সদা গড়া বাণিজ্য যাইতো ওহানা দেশে লকডাউন পড়তাছে সদা গড়া বাণিজ্য যা বন্ধ করে দিছে মাঝি কর্ণধর কেন রে নাম বাড়ি আছো মাঝি কর্ণধর এমন কেন সিংহ পুরুষ আমার নাম তো এটা হে এই মাঝি কর্ণধর এই কারা ওই 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 এই দিকে মাঝি কর্ণধর আমরা কারা চিনে হলাম না আমাকে চিনতে পারছো না চিনব কি বা করি আমি তো সিল মিডিয়া হই নাই তাও কথা ঠিক আমি সেই উজান গায়ের চাঁদ সদাগর হ্যাঁ হ্যাঁ কারে কি কইছো প্রণাম বেঁচে থাকো মাঝি কর্ণধর বেঁচে থাকো এই উজান নগর চাঁদ সদাগর প্রণাম কর ও এই চাঁদ সদাগর হ্যাঁ প্রণাম কর এই ছেলে আগে কব না নানার যখন জন্ম তখন বাংলাদেশ আছে অ্যানালগ আমার যখন জন্ম বাংলাদেশ ডিজিটাল ইন্টারনেটের যুগ না না আমনে রে ভূগোলে কে প্রণাম করছে আমি এন্থিন ইন্টারনেটের মাধ্যমে আমনে রে প্রণাম করলাম বাবা 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 তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে খালি খালি না না আপা কো আমার আপা কস তুই মাঝি কর্ণধর ও কি বলতে বললো তোমাকে ওই যে বেজাল আছে কি বেজাল ও কো না না বিয়া করো বিয়া করো রাগে গায় আপা কয় না না রে বিয়া করো মোট অসু কি হয়েছে ও বিশ নাই মুতে আমাকে বলতে মুতি না তাহলে কাদের বাড়িতে মত যারা দাওয়াত করে নিয়ে খাওয়াই হে গোবত্তে মুতি বাবা বাবা
তোমার নাতি অনেক চালাক নিজের বাড়িতে পেশাব করে না দাওয়াত দিলে এবং নিমন্ত্রণ করলে তার বাড়িতে গিয়ে পেশাব করো তাই কত সদকার বর্ষায় ওরকে নেয়া দিব দিবে দিব না দিব না দিব না सदागर फुटफुटी छोट बोन तुम्हारे विवाह दीब तो सम्पर्क भलो তুমি যা বলেছো সম্পূর্ণ ভুল বলেছো ভুল হ্যাঁ আমি আমি তোমাকে নাম ধরে ডাকবো যেহেতু আমার বোন হলো ছোট তাইলে তো আমার নাম হলো জামাই জামাই তোমার নাম জামাই তাহলে আমি তোমাকে জামাই বলে ডাকবো সদাগর বর্ষ তাইলে আপনি ভাবে কি কইয়ে ডাকবো এই সদাগর বর্ষ বাজি মেন্টাল 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 হ্যাঁ তাহলে ভালো একটা ডাক্তার কবিরাজ দেখাও না কেন কি দেখাবো কফিয়া গুলো সদাগর বর্ষ হ্যাঁ একটা কবিরাজ যে আছে কি কবিরাজ হিদে আমনে বুইনি তাই সেটা আমি ভেবেচিন্তেই তোমার কাছে আমার বোনকে দেব বলে প্রস্তাব জানিয়েছি মাঝি কর্ণধর বলেন তোমার কাছে আমার বোন বিয়ে দেব তুমি খুশি হয়েছো খুশি ঠেলে ভাই আমার নষ্ট কইরা হলাম কেন খুশি ঠেলায় শোনো মাঝি কর্ণধর তুমি খুশির চটে পায়জামা নষ্ট করবে আমি যে বড় দুঃখে পড়ে তোমার কাছে এসেছি বলেন আমার দুঃখটা তুমি মোচন করবে না বলেন দেখি কি দুঃখ আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 12 বছর ধরে কালিদশ সাগরে ডুবিয়ে রেখেছি আচ্ছা সেই কালিদশ সাগর থেকে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর ভাসিয়ে সুন্দরভাবে মেরামত করতে হবে গাব কাহিনী দিতে হবে সুন্দরভাবে তোমরা আমার ডিঙ্গাটা সাজন করে দিবে পারবে তুমি কত টাকা নিবে আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব অত কমতে হয় জাম না 2 লাখ দেব না 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 যাই এই 5 লক্ষ টাকা দেব ঠিক আছে আমি তোমাকে পাঁচশিকা পাঁচশিকা আড়াই টাকাই দেবো বেশি করে চাইছি মাঝি কর্ণধর ভেবে চিনতে চেয়েছো পাঁচশিকা পাঁচশিকা কি আড়াই টাকা হয় আমরা কাছে আমার হি কুন নাকবো কি বলে ঠিক মতো বলেছে তো ঠিক মতো কইছে এর কম হলে জাম না আমার নাতিনে লেখাপড়া করছে বুঝাই যায় নাই কোন কলেজে পড়েছে ও যে ঢাকা জগরমা কলেজ এই ঢাকা কোথায় জগরমা কলেজ আমি তো শুনেছি জগন্নাথ কলেজ উড়া যাই না ইম্বুরে ছুইবার ভর্তিতে আছিলাম বা এই জন্যই তো তোমার তোমাদের যা কিছু লাগবে
আমার বাড়ির কর্মচারী দিয়ে পাঠিয়ে দিব ডিঙ্গা সাজাও গুড গুড ভেরি গুড নাতি ভাই না না তোর তো ব্যবস্থা হইছে ডিঙ্গা উঠা মু হ্যাঁ সদাগর বলবি এই যে এনুকা খারাও